মাননীয় মুখ্যমন্ত্রী তেখেতে মোক ফোন করে খবর লৈছে আর যিখিনি দাবি উঠিছে তেখেতে কৈছে যে 15 দিনের ভিতর চার্জশিট দিবর কারণে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিছে আর ফাস্ট ট্র্যাক কোর্টত বিচার বিচার করে পেলে দোষীক উপযুক্ত শাস্তি দিয়ার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে নির্দেশ দিছে আর সেইখানে মূলগত উপায়ুক্ত আছে কালি রাতে মানে পুলিশের কথা পাতিছে সেই ব্যবস্থা কি হব যাতে ফাস্ট ট্র্যাক কোর্টত বিচার করে অতি শীঘ্রে দোষীক শাস্তি দিব পৰা যায় তার ব্যবস্থাটা করি লগতে পরিয়ালের লোক বা রাইজ সকলে দাবি করেছে যে তখন একটি স্মারক নির্মাণ করব লাগে তখন স্মারকটির লগতে যে যে পরিবেশ পরিস্থিতির কারণে এনেকা ধরনের ঘটনা ঘটিছে বা হয়তো আমি সজাগ সচেতন নহলে আকো কোরবাত ঘটিব তাক বাধা দিয়ার কারণে রাইজর মাজত সজাগতা যাতে এই স্মারকটে সদায় সৃষ্টি করে তার কারণে নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করব মই উপায়ুক্ত মহোদয় কইছো বিভিন্ন দল সংগঠন রাইজর লগত আলোচনা করে এক উপযুক্ত স্থান এই স্পটতে হোক বা তার আশে পাশে হোক বা অন্য জায়গাত হোক স্থান নির্ধারণ করে স্মারক নির্মাণ করার কারণে ব্যবস্থা গ্রহণ করব আর যেহেতু পরিয়ালটোর কারণে এটা উপার্জনের মূল উপার্জনকারী আছে গতি পরিয়ালটো যাতে এটা বাকি যখন আছে ভায়েক আছে যাতে সংস্থাপিত হয়ে সুন্দরভাবে চলিব পারে তার কারণে সহায় সরকারে যানি সহায় সহযোগিতা আগবাবলে সেইখানে সহায় সহযোগিতা আগবাব দুঃখলগা বিষয় যে আরক্ষী দুজন ট্রাফিকর লোকও আছে হয়তো যদি হয়তো ভাল প্রশিক্ষণ প্রাপ্ত হওয়াহেন হয়তো ভাল একটা ব্যবস্থা লোক পারিলেন হয়তো অল্প বয়সের কারণে নে কি কারণে নজানো দুজন ট্রাফিক থাকার পিছতো এই ঘটনাটা ঘটিল সেখানে আরক্ষী প্রশাসনের যাকালি হেমাহি আসিল বলে কলেও ভুল নহব এক প্রকার এই ঘটনাটা আরক্ষী প্রশাসন সজাগ হওয়াতেন এনে ঘটনা সঙ্গে নহল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কঠোরভাবে ঘটনাটা লৈছে আর মাননীয় মন্ত্রী মহোদয়ক পঠিয়েছে আর মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে অবগত করেছে সমগ্র প্রসঙ্গ ফাস্ট ট্র্যাক কোর্টত সদকম ছাত্র সন্থার রাইজর দাবি ফাস্ট ট্র্যাকত দিয়া দ্বিতীয়তে জি পি সিং ডাঙরিয়াক সমগ্র বিষয়টি তদন্ত করব দিছে তৃতীয়তে পুনর্নির্মিত চার্জশিট দিয়া মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক গুরুত্বভাবে লিখেছে।